আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতাল অ্যান্ড মেরুল বাড্ডা ল্যাবেডে চেম্বার করছি। আজকে আরেকটি স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব, যেটাকে আসলে মেডিকেল টার্মে আমরা কিলয়েড বলে থাকি। কিলয়েড হচ্ছে এমন একটি রোগ যেটা আসলে আপনারা বললে সবাই বুঝবেন, যে আমাদের অনেকের শরীরে বুকের মধ্যে বা শোল্ডার গার্ডেলে, মানে আমাদের কাঁধের উপরে, এমনকি যেসব জায়গায় ব্রণ হয়েছিল পূর্বে, শক্ত শক্ত গোটা হয়ে থাকে। যে শক্ত শক্ত গোটা আসলে অটোমেটিক থেকে যায় বছরের পর বছর, কখনো কমেও না এবং রিগ্রেস মানে ছোটও হয় না। এবং ইদানিং আমরা খুব বেশি পাচ্ছি, মেয়েরা যখন কান ফোড়ায় তো কান ফোড়ানোর পরে ওই গর্তটা তো আর মানে গর্ত থাকেই না, ওই জায়গাটা বড় বড় পেন্ডুলামের মতো শক্ত শক্ত গোটা হয়ে থাকে। এগুলো সবগুলা যে উপাদান বললাম প্রত্যেকটাই হচ্ছে কিলয়েড। কিলয়েড হচ্ছে মেডিকেল টার্ম, এটা এমন একটা জিনিস যেটাকে আসলে আমরা যেটা বলে থাকি কোলাজেন টিস্যু, আমাদের চামড়ার নিচে যেটা থাকে, যেটা অনেক ধরনের কাজ করে, আমাদের চামড়াকে টান টান করে, আমাদের ক্ষত শুকাতে সাহায্য করে। সেই কোলাজেন টিস্যু যখন এক্সেসিভ গ্রোথ হয়, মানে অতিরিক্ত বেড়ে যায়, তখন এটা চামড়ার উপরে এরকম উঁচু আকারে হয়ে আসে। তো এই কিলয়েডের একটা তো যদি আমাদের মুখে বা এক্সপোজ পার্টে হয়ে থাকে, এটা একটা কসমেটিক প্রবলেম, দেখতে অবশ্যই খারাপ লাগে। একই সঙ্গে এই কিলয়েডের কিছু নিজস্ব সমস্যা আছে, যেমন কোনো কোনো কিলয়েডের পেশেন্টরা আসেন অল্প অল্প করে সারাদিন ব্যথা থেকেই যায়, এই জায়গায় ব্যথা করছে, চিন চিন করে ব্যথা করছে, অনেকে বলে এরকম কামড় দিয়ে ব্যথা করছে, কেউ বলছেন যে এরকম এক ধরনের হাইপারস্টেশিয়া হয়, যে টাচ করলেই মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে, বা এরকম কেউ মনে হচ্ছে সুই ফুটাই দিচ্ছে, কেউ কেউ এরকম বলছেন যে প্রচণ্ড চুলকাচ্ছে। তো আসলে সব ধরনের এই উপসর্গ দূর করার একটাই পদ্ধতি, এই কিলয়েডকে অপসারণ করা। আচ্ছা, এখন কিলয়েডের অপসারণের ক্ষেত্রে আমাদের দেশে যে ভুল ধারণা অনেকে আছে, অনেকে মনে করে যেহেতু একটু উঁচু অংশ হয়ে গেছে এটাকে আমরা সার্জারি করে ফেলে দিব, এটা একেবারেই ভুল ধারণা। এখন পর্যন্ত বিভিন্ন গবেষণায় দেখেছে কিলয়েড যদি অপারেশন করে ফেলে দেওয়া হয় শতকরা 55-100% পর্যন্ত আবার ফিরে আসে, মানে রিকারেন্স রেট। কাজেই সার্জারি কখনো কিলয়েডের চিকিৎসা নয়। কিলয়েডের সব থেকে বেটার চিকিৎসা হচ্ছে ইনজেকশন দেওয়া। তো বিভিন্ন ধরনের মলিকিউল আছে যেটাকে আমরা ইন্টারলেশনাল এই কিলয়েডের মধ্যে ইনজেকশন আকারে ঢুকিয়ে দিই, বিভিন্ন ধরনের অ্যান্টি ক্যান্সার ড্রাগ, বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এবং নতুন নতুন ড্রাগ আসছে যেমন বটুলিনাম টক্সিন। তবে সব থেকে ইফেক্টিভ চিকিৎসা হচ্ছে ইন্টারলেশনাল স্টেরয়েড দেওয়া। ইন্টারলেশনাল স্টেরয়েড আমরা কিলয়েডের মধ্যে ইনজেকশন দিয়ে দিব, এটা সাধারণত 2-6 সপ্তাহ গ্যাপে গ্যাপে কয়েকবার দিতে হয়। এটা আসলে নির্দিষ্ট কোনো কোর্স নাই যে এতদিন যেতে হবে, এটা পেশেন্ট নিজেই বুঝবেন যে আমার এই শক্ত গোটাটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং একসময় সেরে যাচ্ছে। তো এক্ষেত্রে কিলয়েড যত আর্লি হবে তত চিকিৎসা দেওয়াটা সোজা হবে, কারণ যত লেট অবস্থায় আসবে বা যখন ওল্ড কিলয়েড হবে তখন এটা অনেক শক্ত হয়ে যাবে এবং ইনজেকশন ঢোকানোটা কঠিন। তো এক্ষেত্রে যখন ইনজেকশন ঢোকানো যায় না তখন আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করি, যে এই কিলয়েডের উপরে আমরা ক্রায়োসার্জারি গ্যাস স্প্রে করি। যখন ক্রায়োসার্জারি গ্যাস স্প্রে করা হয় তখন এই জায়গাটা নরম হয়, তারপর আমরা একটা ইনজেকশন দিয়ে থাকি। এবং কানের যেসব কিলয়েড হচ্ছে তাতে কিন্তু আমরা ওই এত বড় কিলয়েডকে আমরা ইনজেকশনও দিই এবং অপারেশনও করি, ডবল পারপাসে কাজ করা হয়। তো এই জিনিসগুলো বিভিন্ন পদ্ধতির কম্বিনেশন, এবং আধুনিক একটা চিকিৎসা আছে যে বটুলিনাম টক্সিন বলে এক ধরনের ঘাম দূর করে আমাদের ইনজেকশন আছে, সেটাও কিলয়েডের খুবই কার্যকর কাজ করে। তো কিলয়েডের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে কিলয়েডও কিন্তু জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড। পৃথিবীর প্রচুর মানুষের ফোড়া হচ্ছে, ব্রণ হচ্ছে, কেটে যাচ্ছে, সবার কিন্তু কিলয়েড হয় না। যাদের কিলয়েড হয় তাদের এটা জেনেটিক্যালি ডিটারমাইন থাকে যে এই ব্যক্তির ফোড়া হলে এখান থেকে উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা, এই ব্যক্তির ক্ষত হয়ে গেলে এরকম উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই জন্য যাদের এরকম কিলয়েডাল টেন্ডেন্সি আছে তাদের খুব সতর্ক থাকতে হবে, সেটা ফোড়া হোক, যদি ফোড়া হয় বা কোনো ইনফেকশন হয় খুব আর্লি অ্যান্টিবায়োটিকের চিকিৎসা নিতে হবে, বা অপারেশন করার সময় মানে সংশ্লিষ্ট সার্জনকে বলতে হবে যে আমার কিন্তু যে কোনো জিনিস অপারেশনের পর কিলয়েডের টেন্ডেন্সি থাকে, তখন সার্জন নির্দিষ্ট ব্যবস্থা নেবেন। তো এইভাবে কিলয়েড সম্পর্কে সচেতন থাকবেন এবং সঠিক চিকিৎসা এবং বৈজ্ঞানিক চিকিৎসা নেবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।